খোদাবান তোমার আত্মাকে শান্তিতে রাখুক। তোমার দুই সন্তানকে নিয়ে এলাম, দেখলে তো তারা দুইজনই সুস্থ রয়েছে। আম্মাজান, পুপুমাও আমাদের ত্যাগ করেছেন, ওই দিন থেকে তোমার বিচ্ছেদ আরো বেশি অনুভব করছি। বেনিয়ামিন ও ইউসুফের কাছে তোমার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না, তবে আমি ও লিয়ার চেষ্টা করছি এই দুই সন্তানকে জননীহীন ব্যথা একটু কম অনুভব করাতে। আব্বাজান, আমার খোয়াবের কথা আম্মাজানকে বলবেন? তোমার জন্য একটা সওগাত আছে রাহেল, আমাদের সন্তান ভবিষ্যতে নবুয়াতের মাকামে পৌঁছাবে, এটা সে গত রাতে খোয়াবে দেখেছে। আম্মাজান, লিয়া খালামণি আর আব্বাজান আমাদের অনেক ভালোবাসেন, তুমি আমাদের নিয়ে চিন্তা করো না। শান্তিতে ঘুমাও রাহেল, শান্তিতে ঘুমাও। জননী বিরহে তোমার সন্তানেরা যন্ত্রণা ভোগ করবে না। সালাম আব্বাজান। সালাম আমার প্রিয় কন্যা। আমি তোমার জন্য গম নিয়ে আসছি। আব্বাজান তোমাদের কোথায় নিয়ে গিয়েছিল? আম্মাজান রাহেলের মাজারে জিয়ারতে গিয়েছিলাম। আমার সাথে কি কাজ বলতো? গতকাল ইয়াকুব নিজের উত্তরাধিকারী নির্দিষ্ট করেছে, সম্ভবত আপনিও জানতে আগ্রহী হবেন। বলো। নিশ্চিত থাকুন, আমার আর আপনার সন্তান নয়, ইউসুফ রাহেলের সন্তান। ভনিতা রেখে তোমার আসল কথাটা বলো শুনি। যখন আমি জাগ্রত হলাম তখন ইউসুফকে বলছিল এই খোয়াবের কথা তোমার ভাইদেরকে বলবে না, তুমি খোদার প্রতিনিধি এবং ইসাক ও ইব্রাহিমের উত্তরাধিকারী। আরো বলেছে তুমি নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বে তোমার ভাইদের উপরে যাবে এবং তারা সেজদা করবে তোমাকে। নিজে ইউসুফের সামনে জানু পেতে বসলো আর তাকে আদর করে চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দিল। এবার বলুন কি বলবেন। ইয়াকুবের উত্তরাধিকারী আমার সন্তান হলে আমি খুশি হতাম, কিন্তু খোদার নবী যদি অন্য কাউকে চায় তাহলে আমি তাকেই সমর্থন করব। কি বলছো তুমি? তুমি পারবে ইউসুফের নেতৃত্ব তোমার সন্তানদের উপর সহ্য করতে? উপায় নেই, যদি ইয়াকুবের সিদ্ধান্ত এমনটাই হয় তবে অবশ্যই আমি তা মেনে নেব, কিন্তু আমি এটা কখনো সহ্য করতে পারবো না। ও ঠিকই বলেছে, ঠিকই বলেছে লিয়া, আমাদের খোদার নবীর কথাই মানা উচিত। আমরা অবশ্যই রাসূলের খোদার ফরমান মেনে চলব। আশা করছি ইউসুফের অন্যান্য ভাইয়েরাও এটা মেনে নেবে। তুমি এত বোকা কেন? সবকিছু লিয়াকে বলার কি আছে? ওকে বললে বিপদ আরো বাড়বে। আমাদের উচিত সন্তানদের সাথে সলা পরামর্শ করা। ওই শিশু এক সিংহাসনে বসে আছে আর তোমরা 10 ভাই তার গোলামি করছো। আমাদের আব্বাজান সব সময় ইউসুফ তার হয়ে কৃষি কাজ করছো। ইউসুফ খাপ দেখেছে তোমাদের নেতা হবার,
কিছু বুঝলে? এটা আর এমন কি, এটা ইউসুফকে জিজ্ঞেস করলেই হয়। যদি খব দেখে থাকে তাহলে তোমাদের বলবে? বলবে, হ্যাঁ হ্যাঁ বলবে, ইউসুফ বলবে। কিভাবে পলাতে হয় আমি জানি। এসো তোমরা, এসো। ইয়াহুদা, সবুর করো। ইউসুফ। জি ভাইজান। ইউসুফ আমার ভাই, তুমি কি জানো আমরা সবাই তোমাকে কত ভালোবাসি? আমিও আপনাদের অনেক ভালোবাসি। আচ্ছা ভাইজান, আমি আপনাদের মতো কবে বড় হব? তুমি তো বড় হয়েছই, তুমি তো পরবারদিগারের কাছ থেকে উঁচু মাকাম ও শ্রেষ্ঠত্বের খবর পেয়েছো। কোন মাকামের কথা বলছেন আপনারা? ওই যে ওইটা যেটা কালকে রাতে তুমি খব দেখেছ, খবটা কি মনে আছে? ওইটা যেটা দেখেছ। আমরা যখন জানতে পারলাম যে তুমি খোয়াব দেখেছ, যে তুমি উচ্চ মাকামে পৌঁছবে, আমরা কিন্তু খুশি হয়েছি। আব্বাজান কি আপনাদের স্বপ্নের কথা বলেছে? আমি আব্বাজানকে ছাড়া কাউকে বলিনি। না, আব্বাজান বলেনি, আমি নিজেই শুনেছিলাম। অর্ধরাতে উঠানে এসেছিলাম, তখনই শুনেছি আব্বাজান তোমাকে বলছে যে তুমি কাউকে বলো না যে তুমি ভবিষ্যতে উঁচু মাকামে পৌঁছাবে। তোমার খোয়াবটা আমাদের শোনাবে? আসলে আব্বাজান তো কাউকে বলতে নিষেধ করেছে, আর সেটা তো আপনারা শুনেছেনই। তাতে কি হয়েছে? তোমার ভাইরা তো তোমার আনন্দে শরিক হতে চাচ্ছে। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, খোয়াবের কথা বললেও কোনো সমস্যা নেই, কিন্তু আব্বাজানের ফরমান আমি অমান্য করতে পারবো না, আমি দুঃখিত। আমি আব্বাজানকে অবশ্যই বলবো, তোমরা ইউসুফকে মারার চেষ্টা করেছো। থামো আমার বোন দিনহে, ইউসুফকে মারার আমাদের কোনো ইচ্ছে নেই, আমরা তো আসলে ইউসুফকে অনেক বেশি ভালোবাসি। ইয়াহুদা তোমার উপর কেন রাগ করলো? তুমি কি বলেছো তাকে? সে যা জানতে চেয়েছিল আমি তা বলিনি, কিন্তু খোয়াবের কথা তো আমি আব্বাজানকে ছাড়া আর কাউকে বলিনি, তাহলে ওরা জানলো কি করে? ইয়াহুদার এই ঘটনা আমি আব্বাজান এলেই বলে দেব। না বলো না, আমি আব্বাজানকে ভালোবাসি, সে কারণে আমি চাই না যে আব্বাজান ভাইজানদের কাছে গিয়ে ব্যথিত হয়ে ফিরে আসুক। দিনে ভাইজানরা কেন আমাকে ভালোবাসে না, যেখানে আব্বাজান স্বয়ং বলেছেন একে অন্যকে ভালোবাসা দিতে।